Assalamualaikum, welcome to Mukty Begum. Please take another tonight to blog near Hanjiri Elam. Ask a blog or chair. I'm like to buy here Jatsi. Little Papa Janaki Chikinti. Tocholun action gejai. Deki Kikinchi Aske. Assalam Kisu Pantazono. Deki Mirajaba. I am Can I stop? অনেক দিন পর কিন্তু নিউ মার্কেটে আসলাম বুঝছো অনেক দিন পর সত্যি এটা আমরা প্যান্ট নেওয়া হয়েছে এখন আমরা গেঞ্জি দেখব কি বলো আমাদের যাবে যাবে সবাই শাড়ি নিতে ভালো লাগবে অনেক টাইম লাগছে আসতে ঘুমায় পড়ছিলাম একদিন ওদের সাথে করান তো বুঝছো ওদের সাথে তো সেটাই সমস্যা নেই আমরা এখন গেঞ্জি নেওয়ার জন্য আসছি আগে চেক করছে দেখা যাক কোনটা চয়েস হয় দেখি কোনটা পছন্দ হয় রানা সাহেবের তাই না আর্মি কালার দেখলে ওনার মাথা নষ্ট হয় উনি এত চয়েস করে আমরা দেখি যাই হোক দুইজনে মার্কেট করলাম ঘোরাঘুরি করলাম এখন আমরা দুইজনে একটু কি খাবো কি খাবো কি খাবো ঝাল মুড়ি খাবো ওয়া মাস্ক পরা থাকলে তো ফ্রেশ থাকে বক্তা যাই হোক ঘোরাঘুরি করছি কিছু কেনাকাটা করলাম সেটা শেয়ার করবো বাড়িতে গিয়ে আর এখন আমরা একটু যাওয়ার পথে ঝালমুড়ি খাবো আমার খুব ফেভারিট ঝালমুড়িটা আর এই দোকানে আমরা সবসময় খাই আগেও খেয়েছি দুই বছর আগে এই দোকান থেকে আমি প্রচুর ঝালমুড়ি খেয়েছি তো সেই দোকানটায় আবার চলে আসলাম তো ভাই আপু ঝালমুড়ি বানাচ্ছে আর আমরা এখন বসে আছি রানা সাহেব গ্রুপে কাজ করছে একটু বসে বসে মানে কাজে বিজি মানুষ বিশাল ধরনের দরকার আছে আপনাদের দুয়ারে ওনাকে এত বিজি করে দিয়েছি যে উনি সবসময় আমাকে অনেক হেল্প করে এটা কিন্তু সত্যি কথা মেয়েরা এবং রানা সাহেব খুব হেল্প করে আমাকে নাহলে আজকে আমি মুক্তি এখানে থাকতে পারতাম না কি বলো প্রশংসা করলাম ঝালমুড়ি চলে আসছে আর এখান থেকে আমি প্রায় ঝালমুড়ি খেতাম ঘটনা বললাম আর এখন তো আবার চলে আসছে ইনশাল্লাহ আবার খাবো কি বলো কমে খাও আমাকে খাওয়ার চান্স দাও তো যাই হোক দুইজনে ঘুরলাম খাচ্ছি এখন আমরা
বাচ্চাদের জন্য খাবার নিয়ে যাব ছোট ভাই এক গ্লাস পানি দাও তো বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে যাব সেই খানা আমু ফুসকান আর কি কি জানি আম্মু ফুচকা চটপটি না এটা কি পুরীর মতো লাগতেছে আচ্ছা সেটা পরে দেখব তো এখানে চটপটি আনছে এটা হচ্ছে চটপটির উপরে ভেঙ্গা দেওয়ার জন্য তো এই তো ফুচকা চটপটি আর এটা কি টক টক আর এখানে এটা কি আল্লাহ জানে এটা বুঝিনি এটা কি এটা তো পিঠার মতো লাগতেছে এখন দিয়ে কেমনে খুলবো বুঝি না ও ভাপা পিঠা আনছে এখানে আমি সব পোলটিন খুলে নিলাম আর কি হ্যাঁ খুলে নিলাম পোলটিন তো এগুলো এখন আমি ঢালবো হচ্ছে ফুচকা এটা ঢালতে গেলে এক ঘন্টা হয়ে যাবে না খুলে গেছে তো এই তো ফুচকা আর তার পাশে পিঠা ঢালা হবে কোথায় রাখবে এরকম ঢোল দিছে আর এখানে রাখা হবে পিঠা কি কি পিঠা আছে দেখি তো এই এক হচ্ছে ভাপা পিঠা আমি তো হাত ধুয়ে আসছি যে দেখেন পানি পানি কিছু চাবিতেছ আপনি ভাপা পিঠা আমি এটা ভাপা পিঠা এখানে কি আমার সাথে ব্লগ করতেছি না আমাকে হেল্প করতেছি না সবাই নিজেদের মতো বসে আছি আমি এক হাত দিয়ে সব কিছু করতেছি আমার জন্য একটা লাইক তো হলদি আর রাখি বাবা রাখতে থেকে সবাই ঘুরে আসবেন আল্লাহ আমি এটাতেই ঢালবো পাতিলে তো এখানে আমাদের বাটির অভাব মানে বাটি আসলে নতুন মাস সাথে তাই বাটির অভাব তাই এখানে এটা ঢালবো কিন্তু আমি এক হাত দিয়ে কেমনে ঢালবো আইডিয়া তো এখানে আমি বাটিতে ঢেলে মানে পাতিলে ঢেলে দিয়েছি বাটির অভাব দেখে পাতিলে ঢালা হয়েছে কি আপনি কি জীবনে ভালো হইবেন না ভাই আপনারা দর্শকরা আমার কলেজের ভাই বোনেরা দেখেন অবস্থা এই লোকটার একটা সমস্যা যে আপনাদের কাছে আজকে আমি বাধ্য হলাম বলতে এই লোকটার সমস্যাটা হচ্ছে এই লোকটা যদি কোনো জিনিস কিনে আমি তো আপনাদের সঙ্গে শেয়ার করছি মার্কেটে থেকে আমি কী গেঞ্জিটা কিনছি বা কি জামাগুলো এই প্যান্টগুলো দেখেছিলাম দেখেন আমার ভিডিও করার সুযোগ দিল না এই লোকটা কি পেস্ট আমি মার্কেট থেকে নিয়ে আসছি আমি বললাম যে আমি একটি ভিডিও নিব সে ভিডিও নেওয়ার আর সুযোগ দিল না দেখেন টাইম নাই কারণ যদি না বাসি অলরেডি প্যান্ট এবং গেঞ্জিটা পরা হয়ে গেছে কারণ যদি কালকে না বাসি এর লাগা পরে নিতে আর আগে তো আমি ভাবলাম যা যা নিয়ে আসছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখেন এই লোকটার জন্য আমি সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না কিন্তু খুব ভালো লাগছে ছেড়ে দাও ছেড়ে দাও আমরা ওনার জন্য এই যে ট্রাউজার প্যান্ট এবং গেঞ্জি নিয়ে আসছি আরো কিছু জিনিস নিয়ে আসছি বাট কিছু করার নাই আমি দেখাইতে পারলাম না ওনার আগে পরানো হয়ে গেছে সমস্যাটা বুঝলেন ওনার কথা যা আনবে যা কিনবে খাবার তা হলে আগের সাথে সাথে খাবে পরার তা হলে সাথে সাথে খাবে আমি যেটা বিশ্বাস করি আমি একটা জিনিস শখ করে কিনে নিয়ে আসছি আমি সেগুলো কেন উঠায় রাখবো কেন উঠায় রাখবো আমি আগে পরবো আমি যদি এখন বেরোচ্ছি বাসা থেকে আমি যদি আর না ফেরত আসি তুমি তো চিক করবে কানবা যে আরে এইডে এইডে কিনছিল গায়ে দিতে পারলো না বুঝতে হবে এগুলা তোমরা কেন এগুলা করো তোমাদের মহিলাদের সমস্যা একটা জিনিস কিনে রাখলে না 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 একটা সময় আমিও করতাম উঠে রাখতাম কিন্তু একটা ঘটনার পর আমিও রাখি না যদি এইটাই মনে রাখো বলো তো সেটা যাই হোক অন্যত পরে ফেললো আর যা আছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এটা কি তোমার কাছে এখন কমফোর্টেবল মনে হচ্ছে অনেক একদম ফ্রেশ লাগছে কিন্তু বাসাতে কোনো কাপড় চোপড় আনি না কিন্তু অন্য যে গেঞ্জি গুলো ওটি কিন্তু খসখসা ছিল কেমন আমি কিন্তু দেশাতে কিছু জানি না একটা ড্রেস পরে চলে আসছি হ্যাঁ তাই আসলে আমাদের সবাই জানে নতুন করে বলার কি প্রত্যেকটা ব্লগে আমরা বলি যে আমরা যে ফ্ল্যাটে উঠছি ফ্ল্যাটটা রং করা হয় নাই ঋতুর পরীক্ষার জন্য আমরা চাপও দেই নাই
But এখন হয়ে যাবে তার আগে আমরা এক টুনাটুনির মতো একটি বাসায় একটা রুমের ভিতরে গাদাগাদি করে আছি একটু সিনারি দেখাই হ্যাঁ কোটা দেখাবো এই হচ্ছে আমাদের অবস্থা